দুই নম্বর আমার ফখরুদ্দিন ভাইয়ের মাত সওয়াল আইছে, তালাক হিল্লা থাকি মানুষ কিভাবে বাঁচতে পারবো, পরামর্শ দিতাম। দেখুন তো পরামর্শ ওগু আমি এখনকে ঢুকাই দিলাম, আমি তালাক দিতাম না। তালাক যে সময় দিলাম না তখন তো হিল্লা বিয়ার প্রয়োজন হইত না, আর যদি তালাক দিলেইছি ইয়াদ রাবা তাহলে হিল্লা বিয়া দিতেও লাগবো। কোরআনে করিমে হইয়েও দিলেইছি যে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদি হাত্তা তানকিহা যাওজান গায়রা। তালাক যদি হয়ে গেছে হিল্লা লাগবো, আর নতুবা তালাক দিছন যাও এই বিবি অন্য জায়গার স্বামী গ্রহণ করবো, তুমি অন্য বিবি লইয়া চলো। এর কারণে এই মাসলা হবার আমি মিলাই দিলেইছি। আর পরে এক বাইর প্রশ্ন আইছে যে আজানোর পরে আত উঠাইয়া দোয়া করা যাইব না, এগু শরীয়ত নাই আজানোর পরে যে আত উঠাইয়া দোয়া করা। কারণ আত উঠাইয়া দোয়া তো নমাজের মধ্যেও বড় কম, হদিসও মিলানি বড় মুশকিল পড়ে। তবে আমি কিছু হদিস হল আপনার সামনে হদিস কুরআন থেকে কিছু মাত হল মাতিম। কারণ শাহাবুদ্দিন বাইর প্রশ্ন হইয়া তাহল যে আজান নমাজের পরে আত উঠাইয়া দোয়া করা যাইব না, এই বাইয়ে সওয়াল করছেন আজানের পরে। আমি একটা মিলাইয়া বুঝাই দিয়া নমাজের পরে আত উঠাইয়া দোয়া করা যাইব না। দেখুন প্রথম ভূমিকার মধ্যে মাত আনি যে আত উঠাইয়া দোয়া করা কোনো সহি রেবায়তর দ্বারা নাই, আর সাইরো মজহবর ইমাম হলর ইহতার উপরে ইত্তেফাক আছে যে আত উঠাইয়া দোয়া নাই। কিন্তু হদিস শরীফের মধ্যে যে আইছে ফি দুবুরি সলাত, নমাজের পরে দোয়া করলে আল্লাহ কবুল করুন, ফরজর পরে দোয়া করলে আল্লাহ কবুল করুন, এই হিসাবে গেলে আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াসালামে নমাজের পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটা আল্লাহ নবী ফরিতা। এতে আত উঠাইতা ইলা নাই বরং ফরিতা, বা ও পরিমাণ আল্লাহ নবী দম লইতা, এর ফলে খাড়ই অন্য নমাজ শুরু কর। আবার ফি দুবুরি সালাত যে আইসে নমাজের পরে দুয়ার কথা আইসে, এর মধ্যে শেখুল ইসলাম বিন তৈমিয়া রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে নমাজের পরে দোয়া দি মতলব দুরুদ শরীফর পরে আমরা যে দোয়ায় মাসুরা পড়ি ইন্নি জালামতু ও অগুর কথা আল্লাহ নবী ফরমাইছেন, বা ও সময় তুয়া দোয়া করি। ঠিক আছে, একটা বহুত সুন্দর মাত। আবার আমি তুয়া বুঝাই দিই ফতোয়ায় আলমগীরের মধ্যে আইসে শুধুমাত্র আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক তাইয়া যাল জালালি ওয়াল ইকরাম ও পরিমাণ বইয়া ফলিতা, নতুবা আয়াতুল কুরসি ফলিল কুয়া। কারণ আয়াতুল কুরসির মাত হদিস শরীফের মধ্যে আইসে কয়েক ফজিলত আইসে, আমার মকসুদ একটা হইলে যে মাইসে ফরজ নমাজের পরে আয়াতুল কুরসি ফলিব, আল্লাহ পাকে ই মানুষ আর জন্নতর মাঝখানে একটা ফর্দা তৈরিছন, ই ফর্দ হইল কি মৌ, ই মানুষ খালি মারা যাইব জলদি করে আল্লাহ পাকে জন্নতর মধ্যে ঢুকাইয়া দিব। এর কারণে প্রত্যেক ফরজ নমাজের পরে আয়াতুল কুরসি পড়ি বা দুয়ার বদলা আয়াতুল কুরসি পড়ুন, বা আত উঠাই নিলে আত উঠাই লাগবো অন্য মাত, তবে আমি এর ফরে তুর আগে দিয়ে একবার। হজরত মৌলানা মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলিম জাস্টিস শেখুল ইসলাম তকি উসমানি সাহেব দামাত বরকাত, তার ওয়ালিদ সাহেবর নাম মুফতি শফি সাহেব মুফতি আজম রহমতুল্লাহ আলাই, হজরতে ফরজ নমাজের পরে জামাতের সহিত একলগ হইয়া যে আমরা দোয়া করি যেভাবে আমরা তরিকা আছে, এই তরিকার উপরে এক কিতাব লেখছ, আর এই কিতাবের মধ্যে হজরতে আন্তরা মুফতি আজম দুনিয়ার সবচেয়ে বড় মুফতি আসলা, আর হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু বংশর আসলা, তাই না হইতরা আত তৈয়ার দোয়া করো, যদি কোনো মানুষে আত উঠাইয়া দোয়া করছে মানা করিও না, কারণ আত উঠাইয়া দোয়া করার পরে আল্লাহ পাকে দোয়ারে কবুল করে। যেমত আমরা কোনো সাইল কোনো গরিব মাইষে কোনো মালিকরে শুধু জবান দি মুক্তি যদি হয় আমারে দশটা টেখা দেও, এই মাইষে দিত পারে না দিত পারে, আর যদি জবান দি হর আর লগে দুইটা আত ফাতাইয়া কর হে মালিক আমারে দশটা টেকা দেও, এই মাইষে দেখবো আমার কাছে আমার মতে মালিককে এক ইনসানে আত ফাতাইছে আমার শরম লাগে, ও মনে মনে চিন্তা করব যে আমি আর পারি না তোরা দুইটা টেকা দিয়া তারা বুঝ দিলে, কারণ আত উঠাইয়া এই মাইষে সওয়াল করে। এর কারণে হদিস শরীফের মধ্যে হদিস আইছে হজরতে এই মাতিকটা আনছন যে বুখারী শরীফের মধ্যে এক রাওয়ায়াত গেছে আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইছিলা সাহাবায়ে কেরাম হলে সওয়াল হসলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআয় আসমা আসমাউ ইসমে তাফজিলুর সাকা, এ আল্লাহ রাসূল কোন দোয়া বেশি আল্লাহ পাকে শুনয়, আল্লাহ বন্দায় দোয়া করতো আরে দুয়ারে বেশি হুনে এটা কোন দোয়া, আল্লাহ নবী ফরমাইছিলা ফি দুবুরি সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নমাজের পরে যে দোয়া করা যায় এই দোয়ারে আল্লাহ খুব বেশি শুনয়, যদি প্রত্যেক ফরজ নমাজের পরে দোয়া করলে আল্লাহ বেশি শুনয় তো দোয়ার আদব হইয়া তাহলে আমরা আত উঠাই।
আর হদিসও আইসে আর দোয়া ও মুখুল এবাদা, সমস্ত এবাদতর মগজ দোয়া করা। এখন আমার নমাজ, ইলিম, আমল, তসবি, তাহলিল, তিলাওয়াত যা আছে এটা সমস্তর মগজ দোয়া হইয়াতা। ওতে দোয়া খান যদি করি তো কি কারণে আত না উঠাইয়া জবান দিয়ে হইতাম আল্লাহর কাছে, আত উঠাইয়া হই, আত উঠাইয়া আত গালর মধ্যে ফুসিম, রহমত আতর উফরে আইব, গালর মধ্যে রহমত লাগবো, আর আত উঠাইয়া আল্লাহর কাছে কইম আমার আজিজি ইনকেসারি হইব, আমি গোলাম হিসাবে তাহলাম, থানে মৌলা হিসাবে ভাবলাম, এর লাগি তো আত উঠাইলা। যার কারণে বড় বড় উলামায় হকানি রব্বানি হলে কইতরা যারা আত উঠায় না, না উঠাইয়া দোয়া করে এটার অন্তর মধ্যে একটা বড়াই আছে, এর লাগি তারা আত উঠায় না। আর যারা আত উঠাইয়া দোয়া করে বুঝা গেল এরা অন্তর মধ্যে নরমি আছে, মালিকর দরবারও তারা দোহান আত ফাটাইয়া মালিকর কাছে দোয়া করে। কিন্তু হজরতে হাফিজ এমাদুদ্দিন বিন কাসির রহমতুল্লাহ আলাইহি, হজরতে তফসির বিন কাসিরের মধ্যে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, এই আয়াতর মধ্যে রাওয়ায়াত আনছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ই সাহাবী, ই কোন সাহাবী? রাইসুল মুফাসসিরিন। ই সাহাবি বিন আব্বাস তাইন ফরমাইত্রা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসালামে ফরজ নামাজের পরে আত উঠাইয়া দোয়া করছে। আয়াত কোনটা বুঝাইছে? আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, এই আয়াতর তফসির মধ্যে আছে। আর অন্য হাদিসের মধ্যে আইছে যে বন্দায় আত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর জাতর শরম লাগি যায়, তার রহমত তাকে মহরুম করেন না। এই সারা জিনিসে আমরা বুঝাইয়া আমরা আত উঠাইতাম, দোয়া করতাম, কিন্তু কিছু বাইনতে আত উঠানি মানুষ না, দোয়া করা মানুষ না, এতরা জানবানা, তার লগে ঝগড়া করবানা, ফিতনা ফসাদ করবানা। আর আমি চাই নাই হতা যে ইসলাম ই টিভি চ্যানেলের লাইনে কোনো এখতলাফি মাসলা আমি বয়ান করি ঝগড়া নাইতাম, বরং হেদায়তন নিয়তে সব হতা মাতিমো, বাকি আল্লাহ যদি কবুল করে খেরর হেদায়ত নসিব করে তে আমারও ফায়দা হয়ে যাবো, আপনারও ফায়দা হয়ে যাবো। আর হদিস হয়েছে ইয়াদুল্লাহ আলাল জমা, জমাতের উপরে আল্লাহর আত তাকে লাগি জমাতের করে আমরা দোয়া করি। আর তত বালা হতা আল্লাহ পাকে আমরা রে সহি দিন গুজার বেশ করে তৌফিক নসিব হোক, আল্লাহুম্মা আমিন।